গ্রহণ কইরা আল্লাহরে গোসল করাইতাম, একবার দুইবার তিনবার গ্রহণ কইছে, মুসা নবী হাত ঘুরাইয়া মারছে একটা থাপ্পড়, পাগলা প্রতিবাদ করে নাই, না প্রতিবাদ কইরা জঙ্গলের ভিতরে চলে গেছে। আর মুসা নবী গেছে আল্লাহর সঙ্গে কথা বলতে, আল্লাহরে ডাক দিছি ইয়া রব, আল্লাহ কোনো কথা কয় না। দ্বিতীয়বার মুসা নবী আল্লাহরে ডাক দেয়, কথা বলে না। তৃতীয়বারের মাথায় মুসা নবীকে আল্লাহ, কোনোদিন তো এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে নাই, আজকে কেন তোমার দুইটা ডাক দেওয়ার হলো জবাব দেও না, শুধু কারণটা বলো আমি বাড়িতে চলে যাবো। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, তুমি মুসার সাথে কথা বলার চাইতে পাগল যে আমার নামে গান গাইছি আমার কাছে খুব ভালো লাগছে। ওই আল্লাহ অন্তরের খবর জানি কিনা, মুসা নবীকে আল্লাহ সে তো তোমার বিরুদ্ধে ক্রিটিসাইজ করে কথা বলছে, যদি সে তোমার ভাই তো গরুর দুধ দিয়ে তোমার গোসল করেই তো এই কথাটা তো ভালো বলে নাই। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, আমি যাহা জানি তুমি তা, এই পাগলা আমার নামে জিকির করতে করতে এমন এক হালত হয়ে গেছে, সেই হালতের কারণে সে কি বলতেছে সে নিজেই জানে না, সুবহানাল্লাহ। না এবার ঈসা নবীর আমল আইছে, মুসা নবী আর পাগলের সন্ধান পায় নাই, ঈসা নবীর আমল যখন আসছে, আসার পর ঈসা নবী গেছে জঙ্গলের ভিতরে, জায়গা দেখতেছেন সুন্দর গাছপালা, আল্লাহ তোমার শুন তোমার সৃষ্টি এত সুন্দর, আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ হয়ে গেল, এ ঈসা তোমার সামনে তাকায় দেখো কি দেখা যায়। ঈসা নবী কয় আমি সামনে তাকায় দেখছি সুন্দর একটা শ্বেত পাথর দেখা যায়, সুবহানাল্লাহ। না আল্লাহ ডাক দিয়ে কয় ঈসা, ঈসা নবী কয় আল্লাহ গাছ এত সুন্দর, শ্বেত পাথর দেখতেছি আরো বেশি সুন্দর। আল্লাহ ডাক দিয়ে কয় তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও, নিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। অপন্দরে গভীর মনোযোগ রমজানের ভিতরে বয়ান, আল্লাহ ডাক দিয়ে বলি গো ও ঈসা পয়গম্বর, তোমার হাতের লাঠি দিয়া শ্বেত পাথরের মধ্যে আঘাত করো। যেই মাত্র শ্বেত পাথরের মধ্যে আঘাত করলেন, ওই মুহূর্তে ঈসা নবী আল্লাহরে ডাক দিয়েতে, আল্লাহ আমি তো পাথর বানলাম। আল্লাহ ডাক দিয়া কই ঈসা রে, দেখো না পাথরের ভিতরে কি দেখা যায়। ঈসা নবী বলেন, আল্লাহ আমি তোমার পাথরটা কই পাথ করলাম, আমি তাকায়া দেখলাম এই পাথরের ভিতরে একটা মানুষ বৈশা বৈশা তোমার নামের জিকির করতে দেখা যায়। ও আমার আল্লাহ গো, এই পাথরের ভিতরে মানুষ ঢুকলো কেমনে, দরজা নাই জালানা নাই, এই পাথরের ভিতরে গেল কেমনে। আল্লাহ তার দিয়ে কয় ও ঈসা আমার জিগায় না, এই পাগলের জিগাও কিভাবে পাথরের ভিতরে গেল। এবার ঈসা নবী ডাক দিয়ে বলে, পাগল ও পাগল রে, তুমি পাগলের ভিতরে কেমনে ঢুকলা। পাগলে উত্তর দেয়, পাগলামি ভাই আমি ঢুকি নাই, আমারে ঢুকাইছে। আরো করে সুবহান নবী দিন, আরে মাওলা হাজি কইতাম নি বলদা, আচ্ছা পরে পরে তাকে নাম তারা, এগুলো রাত্রে চলে দিনে চলে না, এবার দিন আজকে এই আসরে ভাই শুনো, এইবার দিনের বেলা মাহফিল করছি 207টা, আলহামদুলিল্লাহ, কত কত 207টা মাহফিল করছি দিনের বেলায়, আর সর্বমোট এই বছর মাহফিল করছি 741টা, আর ওয়াজের দাওয়াত আসছিল 37,900 উপরে। তো এই হিসাবে যে আজকে ইসলাম করে রুটিন দেয় ডায়রিটা যে করছি, এটা খুব পিআইপি না, কথা কথা 37,000 ভিতরে সিরিয়ালে করছে পিআইপি না, আলহামদুলিল্লাহ এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা
কইয়া গেছে কথা কোন ঠিক কিনা আমরা নবীর খাঁটি উম্মত হইতে চাই কি চাই না এখন ভাবিলে কি হবে গো আমি দুঃখি নাই আমারে ঢুকাইছে কই কে ঢুকাইলো কয় আমার আল্লাহ ঢুকাইছে এবার কই কেমনে ঢুকছিন পাথরে থাকো কয় আমি মূসা নবীর আমল থেকে আমি পাথরের ভিতরে থাকি আমি আল্লাহরে বলছিলাম আল্লাহ গো যেই দেশের মধ্যে তোমারে স্বাধীনভাবে ডাকা যায় না এই দেশের মধ্যে তুমি আমারে এমন একটা জায়গা করে দাও যেখানে আমার মনের আনন্দে তোমারে থাকতে পারো পৃথিবীর কেউ আমারে বাধা দিবে না সেই দিন থেকে আমার আল্লাহ এই পাথরটার দুইটা ভাগ করে দিলেন আমি পাথরের মাঝখানে গেলাম আমার আল্লাহ এই পাথরের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানায়া দিছে আমার যুবক ভাইরা গো তুমি এখানে দেখতেছি পাথরের ভিতরে তুমি জীবনে পায়খানা করছনি পায়খানার প্রয়োজন হয় নাই প্রস্রাব করছনি আমার প্রস্রাবের প্রয়োজন হয় নাই আমি দেখতেছি তোমার হাতের মধ্যে এক হাতের মধ্যে তসবি সারা দেখা যায় আর এক হাতের মধ্যে তাজা তাজা আঙ্গুর ফল দেখা যায় এই আঙ্গুর ফল গুলো দরজা নাই জানা নাই কোন বাগান থেকে তোমার কাছে আসে ওই পাগলা ডাক দিয়া বলে ঈসা গো ও ঈসা এই আঙ্গুর ফল গুলো দুনিয়ার কোন বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যাবেলায় জান্নাত থেকে আমার জন্য আঙ্গুর ফল পাঠায় আনে কন্যা সোবাহান আল্লাহ এ আমার আপু জিরা গো আল্লাহর লীলা খোঁজা বড় দায় আল্লাহ ফকিরের এই বাদশা বানাই বাদশারে আবার ফকিরি বানাই এই আপনাদের কাছে অনুরোধ করে দিয়ে যায় এই ঈসা নবী ডাক দিয়ে কয় এতদিন ধরে তুমি এখানে পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় নাই এবার আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ এক মুসা নবীর উম্মত এই পাথরে তাইকা এত বছর বন্দী করলো 450 বছরের উপরে বন্দী করলো আমার উম্মতে তো হায়াত পাইতো না এমন ভাবে তোমারে ডাকতে পারবো না এমন নির্বাচনে বাবা কারো বাকে জুটবে নি আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ হ্যাঁ জুটবে কার পাপকে কয়ে এখনো নবী আসে নাই নবী আসবে নবীর উম্মতের উম্মতের ভাগ্যে আমি আল্লাহ এমন সওয়াব 400 বছর লাগবে না এক রাইতেই দিয়া দিব এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ নবীর দাম কত কি বুঝাইতাম আপনাদের সামাজিক কথা বলতেছি এরপরে ইমানে হাত দিচ্ছি আকিদা ভিত্তিক কিছু কথা ঢুকাচ্ছি আমার আল্লাহ ডাক দিয়া কয় ইসারে আমার বন্ধুর উম্মতরে এক রাইতে ইবাদত করলেই আমি আল্লাহকে 450 বছরের সওয়াব দিব জানার দরকার আছে রাত্রটা সম্পর্কে জানার দরকার আছে কি তো জানার আগে একটা কথা কইতাম ভাই রাখতে রাজি আছেন নি বুঝেন তো বাজার দিনের বেলা মাহফিল করলে অনেক কিছু আমি
আল্লাহ কবুল করেন।